এতদিন বা দিদি দিদির যে সম্মানটুকু দেয় এটাই আমার খুব ভালো লাগে। এবং মা ও কিছু হলে আগে আমার করে ছুটে যায়। আমার বাড়িতে আমি না থাকলেও আমার হাজবেন্ড বা আমার মা ও সবার সঙ্গে ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের খুব যোগাযোগ হয়ে যায়। কিন্তু ও ও এমন মানে এমন করে কিছু বলে না, ও যে কিছু করতে চায় কিন্তু ও গ্রাম থেকে গ্রামে থেকে এত কিছু করে। ও বইও লেখে, সেটা ও খুব গোপন রাখে, বই লেখে, নাটকও করে, হ্যাঁ অভিনয়ও করে, কিন্তু গ্রামের লোকের ওকে ঠিক বুঝতে পারে না। ও না সিনেমা যে ডিরেকশন দেয় ওটা গ্রামের লোকের কিন্তু জানে না, ওই যে কি জানে, ওই যে কি করে, ওর অনেক কিছু গুণ আছে কিন্তু ও যে গুণ প্রকাশ করতে পারে না। মানে গ্রামে একটু সাহায্য চায়, যে যোগাসন কম্পিটিশন করতে চেয়েছিল কিন্তু গ্রামে সেই সাহায্যের হাতটা পায়নি। ও অনেক কিছু করতে চায় কিন্তু ও ঠিক গ্রামের লোকেরাও যদি সহযোগিতা করতো, আজকে এই অনুষ্ঠানে দেখুন কয়েকটা বাচ্চা বসে আছে, গ্রামের লোকেরা কিন্তু এগিয়ে আসতে পারতো। মাতুরহাট কিন্তু খুব পুরোনো দিনের মাতুর, আমি জানি যে ব্রিটিশ আমলে মাতুরহাটের নাম শুনেছিলাম। কিন্তু যাই হোক, ও যে করেছে এই এত বড় যে অনুষ্ঠান করছে, আপনাদের এগিয়ে আসবেন, বসুন দূরে না থেকে চেয়ারে এসে বসুন, সেটাই ভালো লাগবে, আপনার বসুন চেয়ারে। ও এবং ও ছোটো থেকে যখন যোগাসন করতো তখন কিন্তু ও যেখানে কম্পিটিশনে আমার সঙ্গে যেত ও ফার্স্ট আর সেকেন্ড হতো না, ও ফার্স্ট বাই হয়ে আসবে, প্রাইজও নিয়ে আসবে, এটাই ওর লক্ষ্য ছিল। আমারও সেটাই গর্ব যে আজকে তাপস এই যে এত বড় একটা অনুষ্ঠান করছে আমারই ছাত্র, এটাই আমার কাছে খুব ভালো। এবং ও যখন বললো যে দিদি আমি একটা অনুষ্ঠান করছি আপনি কিন্তু আসতেই হবে, আজকে আমার ক্লাস ছিল সিরা কলে, আমি ও চরণদা গিয়েছিলাম, আমরা ক্লাসে এখানে আসছি, কিন্তু আজকে আমার বাড়িতে আমার হাজবেন্ড খুব অসুস্থ তাও আমি এখানে এলাম, কারণ ও আমার ছাত্র, আজকে ও এই অনুষ্ঠানটা করছে আমার এখানে এসে দাঁড়ানো উচিত, এতো আমি মনে করি। কিন্তু আমি চাই আপনার গ্রামবাসী ওকে সাহায্য করুন, ওকে ওর কাছে এগিয়ে আসুন, ওর ও খুব গুণী ছেলে, ও বই লেখে, বুক ফেয়ারে বই মেলায় ও লিটিল ম্যাগাজিনে বই বিক্রি হয় ওর বই, কিন্তু ওর নাম থাকে না, তাপস মোড়ের নাম থাকে না, অন্য ছদ্মবেশী নাম থাকে, ওই ছদ্মবেশী নামে বই বিক্রি করেন। কি আর বলবো, মাথুরে মাথুরে আমি এলাম, আমি অনেকদিন আগে সমীর দাসের বাড়িতে যোগাসন শেখাতে আসতাম, ও সেইখানেও আমার কাছে শিখত, এর আরো অনেক বাচ্চারা শিখত, কিন্তু ও যে যোগাসনে ধরে রেখেছে আজকেও বেঙ্গল জাজ হয়েছে, এটাই আমার কাছে অনেক। আর আমার কিছু বলার নেই, এটা অবশ্যই গুরু মাতার যেমন আশীর্বাদ থাকে সেই রকম আশীর্বাদেই আমি হয়েছি। আমার নিজস্ব কৃতিত্ব যদি থেকে থাকে সেটা গুরু মায়ের দেওয়াই। তবে এটুকু বলবো যে এই অনুষ্ঠানের জন্য যারা সহযোগিতা করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রথম তো আছে মাথুর নতুন দিশা, দ্বিতীয় চরণ সর্দার, মিস্টার চরণ সর্দার যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আর আমরা এবার মূল পর্বে প্রবেশ করব, আমরা অনুষ্ঠান শুরু করব, আর দেরি করব না, আসুন আমরা এবার অনুষ্ঠানে প্রবেশ করি। একটা প্রধান অঙ্গ এই যোগ, যোগ প্রাণায়ামটা ভারতবর্ষের প্রাগৈতিহাসিককাল থেকে ছিল এবং আজ তার মানে সম্প্রসারণ আরো ব্যাপকভাবে প্রচার চলছে ভারতবর্ষ জুড়ে। সেই যোগটা আপনারা হয়তো জেনে থাকলেন বা দেখছেন টিভিতে, দেখছেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরে খবরের কাগজে দেখছেন যে আমাদের এই যোগটা বিদেশে কিভাবে এ প্রচলন চলছে, আর আমাদের দেশ কি করছে, কি ভারতবর্ষ বিদেশের কু কালচারটা ইন্ডিয়া গ্রহণ করছে, ওয়েস্টার্ন কালচার, যেটা বর্তমান দিনে আমাদের ভারতবর্ষের সাথে একটা মানে কি বলবো মানে খুব বাজে অবস্থায় পৌঁছাচ্ছে। তো আমরা যোগের মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলো মানে ফেরাতে পারি, আমাদের সেই পুরনো দৃষ্টিকে আমরা সুন্দরভাবে ফেরাতে পারি যোগের মাধ্যমে। আমরা দেখেছেন বা শুনেছেন যে আমাদের
মুনি ঋষিরা কিভাবে যোগ করতেন, তারা দীর্ঘদিন ধরে বিনা ওষুধে তারা বেঁচে থাকতেন এবং তাদের কালচার, তাদের সংস্কৃতি আমাদের দেখা। সেই মহর্ষি পাতঞ্জলের নাম শুনেছেন, যোগের সূত্র আমরা বলে থাকি। সেই যোগ বর্তমানে এমন একটা জায়গায় পরিসরে এসেছে যে কর্মসংস্থান ছিল না, মানুষ তো কর্মসংস্থান নিয়ে আগাবে। যে জিনিসের পিছনে মানে সামনে তার ভবিষ্যৎ নেই যে জিনিসে, সেই জিনিসটা নিয়ে মানুষ কালচার করে না। তো যোগে সেইভাবে কর্মসংস্থান ছিল না ভারতবর্ষে, শুধু তো শরীর ভালো করলো বা মেন্টালি আমাদের ব্রেনের ট্রিটমেন্ট করালো, শরীর ভালো করলো, সেটা বড় কথা না। সেটা আমরা বুঝতে পারছি না, মানে সাধারণ লোক বুঝতে পারছে না, আমরা বুঝতে পারি। কিন্তু কর্মসংস্থান যখন থাকবে সেই জিনিসের, তাহলে আমরা সেই জিনিসটার প্রতি আগ্রহ থাকবে আমার, মানে আমাদের সবার। তাই বর্তমান দিনে কি হলো, সেই কর্মসংস্থানটা যোগেতে এত বিশাল কর্মসংস্থান এসেছে, আমাদের ছেলে মেয়েদেরকে সচরাচর কি করছি, স্কুলে পড়াচ্ছি, তারা স্কুলে গিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলে তারা মাস্টার হওয়ার জন্য তারা শিক্ষক মশাই হবে, সে বাংলার শিক্ষক মশাই হবে। যদি বাংলা নিয়ে পড়াশোনা করে বাংলার শিক্ষক হলো, ইংলিশ নিয়ে যদি পড়াশোনা করে ইংলিশ শিক্ষক হলো, যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে সায়েন্সের শিক্ষক হলো, এরকম কর্মসংস্থানের দিক আছে। তো ন্যাচারালি আমরা ছেলে মেয়েগুলোকে সেই দিকে আগাচ্ছি। কিন্তু বর্তমান দিনে আমরা অনেকে জানি না যোগের যে কত কর্মসংস্থান এসেছে। বিশ্বভারতী থেকে, শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে যারা যোগের উপর মাস্টার ডিগ্রি করলো, যোগ নিয়ে পড়া 3 বছরের যোগ নিয়ে পাস কোর্সে যদি সে পড়ে, তাহলে কিন্তু তার জন্য যোগের টিচারের মানে সংরক্ষণ মানে বরাদ্দ রয়েছে। ধরুন ভারত পশ্চিমবঙ্গে 10,000 খালি পদ পড়ে রয়েছে, প্রতি বছরে স্টুডেন্ট বেরোচ্ছে কতজন, 10 জন ছেলে। তাহলে ন্যাচারালি তারা স্কুল সার্ভিস কমিশনের তারা বুঝতে হচ্ছে না, তারা পাস করলে নেট থেকে দেখে নিচ্ছে যে কতজন আমাদের কর্মসংস্থানে রয়েছে, 10 জন ছেলে বেরোচ্ছে, 10,000 শূন্য পদ। তো তারা তো পরীক্ষা বসতে পারবে, তারা পাস করলে কিন্তু তারা কর্মসংস্থান পাবে। তো ভারতবর্ষ জুড়ে এই যোগের যে একটা বড় কর্মসংস্থানের দিক এসেছে আমরা কিন্তু জানতে পারিনি। তা আমি কেন আমাকে বলা হলো সেই সম্পর্কে, আমি যোগটা বর্তমান দিনে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অনেকে জানে না। তাই আমি এই কথাই বলবো, আপনারা যেমন আর্টস অফ মানে প্রতিটা সাবজেক্টের পিছনে শিক্ষক নিয়োগের জন্য যারা পড়াশোনা করে, যারা শিক্ষক হতে চাইবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, সাথে সাথে সে কেউ যদি যোগ নিয়ে পড়াশোনা করে, তো কর্মসংস্থানে এতটাই বেশি যে অন্য অন্য সাবজেক্টের থেকে যোগটাই সামনে দিনে এবার আগাবে ছেলে মেয়েদের, যে যোগ নিয়ে আমি পড়াশোনা করবো আমার ছেলেকে। আমরা অনার্স দেখবে যেমন 3% আমার নিয়ে তারা অনার্স করবে অন্য অন্য সাবজেক্ট, সে একই ডিগ্রি একই মানে যোগ্যতা নিয়ে 50% নাম্বার নিয়ে সে যদি বিশ্বভারতীতে ভর্তি হয়ে যায়, তাহলে 3 বছরে বিশ্বভারতীতে কোর্স করাচ্ছে, সেটা নিয়ে আমরা কর্মসংস্থানের ভালো সুযোগ, স্কুল টিচার হতে পারবেন, ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবেন। আমাদেরই স্টুডেন্ট এবছর 2 জন ইউনিভার্সিটিতে বেরোতে, তারা সঙ্গে সঙ্গে সে মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা পেয়ে গেছে। সেই জন্য বলছি যোগটা বর্তমান দিনে একটা বড় কর্মসংস্থানের দিক এসেছে। আমরা যোগ নিয়ে ভাবুন, জানুন, যোগ নিয়ে পড়াশোনা করুন। বর্তমান দিনে যোগটা তো শরীর ভালো থাকছে, মন তো অনেক ভালোই থাকবে, আর সাথে সাথে পড়াশুনো ভালো হবে, আমাদের সংস্কৃতিটা পাল্টে যাবে। যে আমাদের ধরুন যে জগতে আছে দেখবেন আমাদের আর কোনো খারাপ কাজ করার মানসিকতা থাকবে না, যোগটাই সেই জিনিস করে। যে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে আমাদের মেন্টাল ট্রিটমেন্ট করায়, আমাদের মানুষ ভালো মানুষ হতে সাহায্য করে, ঠিক আছে। এইটুকু বলে আমি শেষ করলাম যোগ সম্পর্কে। ধন্যবাদ স্যার। যোগাসন সম্পর্কে আমরা শুনলাম যে
এখন বিভিন্ন কলকারখানা বিভিন্ন রকম জায়গাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্য ছটফট করি যে একটা চাকরি সেই ভ্যাকান্সি জায়গা তৈরি আছে, কিন্তু এখানে ভালো টিচার দরকার। তো সেই জন্য যোগা করা যায় আগামী দিনে ভবিষ্যতের জন্য। যোগা টিচারের অনেক নাম আমি জানি, শুধুমাত্র সমাজের মধ্যে নয় নিজের জন্য। এরপর আমরা যোগা সম্পর্কে জানবো আমাদের ম্যাডাম, আমার ম্যাডাম শ্রীমতী রূপালী ভৌমিক আধারে। কারণ সৌম্য জীবনের প্রথম সাহিত্য অনুষ্ঠানে কোন পুরস্কার পাচ্ছে, আর পিন্টু বাবু ওনাকে ওই মেমেন্টো আর মেমেন্টো তো হ্যাঁ মেমেন্টো একটা ইয়ে অমল হ্যাঁ ওই তো ধরে বাবু তুই ধর তুই ধর যে তুই ইয়ে ফটো তুল ফটো তুল হ্যালো একটি একটি হ্যালো একটি মেমেন্টো এবং একটি উত্তরীয় গোলাপ একটি গোলাপ এবং চন্দনের ফোঁটা দিয়ে চন্দনের ফোঁটাটা পরিয়ে দেবই তো ওখানে চন্দনের ফোঁটা আছে আমাদের ছোট্ট সাহিত্যপ্রেমীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। হাততালি জোরে। কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে? কতটা কতটা? আমার ম্যাডামের কাছে দাঁড়িয়ে একটু ছবি তুলো, ওটা বলে দাও, ওটা বলে দাও, এদিকে যোগা টাচ, ওদিকে আনন্দবাজার পত্রিকার টাচ, দুটোর টাচে মাথুরের ঐতিহ্য এবং মাথুরের ভালোবাসা এখানকার সম্মান বজায় রাখতে হবে। শুরুটা যেভাবেই হোক, শুরুটা ছোট করেই শুরু হয় সব কিছুতে। আমি যখন দূরদর্শনে প্রথম শর্ট ফিল্ম বানিয়েছিলাম দূরদর্শন প্রোগ্রামে, তখন আমার এই দূরদর্শনের ছবিটি দেখে নেগেটিভ আলোচনা সমালোচনা